নিউটাউন টাউন অ্যাকশান থ্রির একটা প্রাইম লোকেশানে থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট নিয়ে চলে এসেছি মাত্র পঁয়ষট্টি লাখে উইথ গ্যারেজ বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকছে ইউনিওয়াল সিটির আগের দিকে থাকছে কিন্তু অ্যাকশান এরিয়া থ্রি মানে একটা ভালো লোকেশানে থাকছে অ্যাকশান এরিয়া থ্রিকে দুপাটে পাঠ করলে একটা আন্ডার ডেভেলপ একটা ভালো ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে ইউনিভার্স সিটি যেটা আছে কারিগরি ভবন যেটা আছে তার আগের অঞ্চলটা কিন্তু ভালো ডেভেলপ হচ্ছে আর সেই জায়গা কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে কিন্তু আমি প্রপার্টি নিয়ে এসেছি থ্রি বিএইচকে ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিটের পঁয়ষট্টি লাখ ইউনিভার্সিটির অনেক আগে কুড়ি নম্বর ট্যাঙ্কের একদম কাছে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার একার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করুন তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও আপনি মিস করে যাবেন তো চলুন আজকে একটা ধামাকাদার ভিডিও থাকছে কম বাজেটের ভিডিও থাকছে বারোশো স্কোয়ার ফিটের ইন্ডিভিজুয়াল ল্যান্ডের উপর থ্রি বিএইচকে ফ্ল্যাট ইউনিভার্সিটির অনেক আগে কুড়ি নম্বর ট্যাঙ্কের একদম কাছে অ্যাকশন এরিয়া থ্রিতে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক তো এটা থাকছে আমাদের অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ ঘরে ঢুকতেই কিন্তু টাইলসের কাজ দেখছেন দারুণ টাইলসের কাজ আর এটা থাকছে আমাদের হলরুম তো আমি টাইলসে একটু ভালো করে দেখিয়ে দেবো দেখুন টাইলসের কাজ একদম এ টু জেড খুব সুন্দর কাজ করা আছে ইস্ট ফেসিং কিন্তু ফ্ল্যাটটা রয়েছে তিনটে এদিকে দুটো রুম থাকছে পরপর ওদিকে একটা রুম আপনাকে দেখালাম এটা কমন বাথরুম থাকছে একটা একটা করে দেখে নেবো দেখুন বাথরুমের অল ফিটিংস কমপ্লিট হয়ে রয়েছে এটা আপনি কিন্তু রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে এবং ভালো কোয়ালিটির জিনিস দিয়ে কিন্তু কাজ করা হয়েছে যথেষ্ট বড় এবং চড়া একটা বাথরুম কিন্তু আপনি কমন বাথরুম আপনি পাশে একটা বেসিনও লাগানো রয়েছে এবং এই বেসিনে অনেকের দরকার হয় সেই বেসিন বেশিন আপনাকে পাশে জায়গা করে দিয়েছে এটা আমাদের হল রুম থাকছে হল রুমের এই পাশে থাকছে কিচেন রুম দেখুন যথেষ্ট বড় একটা কিচেন রুম রয়েছে যেটাকে মডুলার কিচেন করলে কিন্তু খুব দারুণ লাগবে দেখতে এবং চওড়া জায়গা যথেষ্ট জায়গা রয়েছে ফ্রিজ রাখার একটা দারুণ জায়গা করা রয়েছে এবং এ টু জেড দেখুন টাইলসের কাজ টোটাল কমপ্লিট কি সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা আমাদের কিচেন রুম গেল এদিকে থাকছে আমাদের প্রথম বেডরুম লাইটের জন্য আমি জানলাগুলো বন্ধ আছে বলে একটু গ্রিন সেট লাগছে কিন্তু জানলাগুলো খুলে দিলে আপনার খুব সুন্দর লাগবে দেখতে দেখুন এটা থাকছে আমাদের বেডরুম ক্রস উইন্ডোজের সঙ্গে রয়েছে বড়ো বড়ো দুটো উইন্ডোজ এবং এতে ভেন্টিলেশানে কোনো প্রবলেম হবে না এটা নর্থ ইস্টের দিকে আমাদের রুম থাকছে ঠিক আছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু এসির দেখুন এসির পয়েন্ট পর্যন্ত আপনাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে যায় রেডি টু মুভ রয়েছে আসবেন আপনি এখনই বসবাস করতে পারেন ফ্লোর এখন আপনি চুজ করে নিতে পারেন ম্যাক্সিমাম ফ্লোর খালি রয়েছে ঠিক আছে এটা আমাদের হলরুম রুম গেল প্রথম বেডরুম দেখালাম কমন বাথরুম দেখালাম কিচেন রুম আপনাকে দেখিয়ে দিলাম যথেষ্ট জায়গা হলরুমের মধ্যে রয়েছে যেখানে টিভি ক্যাবিনেট রেখে একটা সোফা রেখে যথেষ্ট জায়গা কিন্তু এখানে থাকবে তার জন্য আমি ঘুরিয়ে আপনাকে এটাকে আবার দেখিয়ে দিলাম এদিকে কিচেন রুমটা আপনি দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের মেন দরজা এদিকে গেলে আমাদের কমন বাথরুম এবং দুটো বরপর বেডরুম থাকছে এবং উইথ একটা ব্যালকনির সাথে এটা আমাদের সেকেন্ড বেডরুম সেম ক্রস উইন্ডোজের সঙ্গে ভেন্টিলেশানে যাতে কোনো প্রবলেম না হয় একই মার্বেল দিয়ে পুরো ফ্লোর কমপ্লিট করা হয়েছে এবং এদিকে থাকছে থার্ড বেডরুম সেম বেডরুম দেখুন একদম বড়দ বড় দুটো জাল্লার সঙ্গে ফ্লোরিং কমপ্লিট এ টু জেড কমপ্লিট রয়েছে রেডি টু মুভ রয়েছে আর এটার সঙ্গে থাকছে একটা ব্যালকনি যেটা দুটো বেডরুম থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন তো ব্যালকনি থেকে একবার আমরা ভিউটা দেখে নেব আগে ব্যালকনিটাকে দেখে নিন যথেষ্ট চওড়া এবং লম্বা একটা ব্যালকনি কিন্তু আপনি পাচ্ছেন রোড ফেসিং আপনার বিল্ডিং ফেসিং থাকছে রোড এই বেডরুম থেকেও এখানে আসতে পারবেন দেখুন এটা হচ্ছে অ্যাকশান এরিয়া থ্রির একটা প্রাইম লোকেশন কেন বলছি ইউনিওয়াল সিটি কিন্তু অনেকটা দূরে সেটাই দেখুন এই ইউনিওয়াল সিটি তার অনেক আগে কিন্তু এটা সেন্ট জেভিয়ার্স কলেজের উল্টো দিকটা এটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আপনারা দূরে পুরো ইউনিভার্সিটি রয়েছে আর এই জায়গাতে কিন্তু আপনার জন্য এই প্রপার্টিটা আমি নিয়ে এসেছি একটু জুম করে দেখলে দেখুন এটা পুরো ইউনিভার্সিটি আপনার থাকছে ঠিক আছে এখানটায় আপনার শপিং মল রয়েছে এখানে আপনার সিনেমা হল রয়েছে ডক্টর চেম্বার রয়েছে সমস্ত কিছু আছে কারিগরি ভবন রয়েছে এবং এ টু জেড সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন খুব জনপ্রিয় অঞ্চল তাই আপনাকে দেখালাম এই বেডরুমটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে এটা দেখাতে ভুলে গেছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সেম টু সেম দারুণ টাইলসের কাজ করে এ টু জেড ফিটিংস কমপ্লিট করে আপনার জন্য কিন্তু এই বাথরুমটাও রেডি করা আছে তো এই ছিল অলওভার ফ্ল্যাটের ভিডিওটা থ্রি বিএইচকে ফ্ল্যাট ছিল বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছিল এবং ইউনিভার্সিটির অনেক আগে কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছাকাছি অ্যাকশন এরিয়ার থ্রি মাত্র দাম থাকছে পঁয়ষট্টি লাখ পঁয়ষট্টি লাখ টাকা দাম থাকছে এবং প্রত্যেকটা ফ্লোর এখনও পর্যন্ত খালি আছে আপনি আস্তে আস্তে যদি কোনো কিছু বুকিং হয় সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দেবো কারণ খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে রাখা হয়েছে তার কারণ হচ্ছে তাতে যাতে যদি কম আপনারা অনেকে রেডি টু মুভ চাইছেন তারা রেডি টু মুভ যাতে পেয়ে যেতে পারেন যাতায়াতের ব্যবস্থা যদি বলেন ওখান থেকে মেন রোড কিন্তু খুব বেশি দূর নয় মেন রোড থেকে সারা রাত বাস সার্ভিস আপনি পাচ্ছেন কারণ আপনি জানেন সাপুরজি পর্যন্ত বাস যায় সেই বাসগুলো সব এর উপর থেকে যাবে কারিগরি ভবন থেকে শুরু করে সব কিছু কাছাকাছি পেয়ে যাচ্ছেন তো এর সঙ্গে দেখুন লিফ্টও রয়েছে অনেকেই প্রশ্ন করে লিফ্ট কারণ নিউটনের প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে লিফ্ট আর গ্যারেজ কিন্তু আপনি ম্যান্ডারি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে গ্যারেজ আপনার থাকছে সমস্ত ফেসিলিটিস আপনি পাচ্ছেন তো আশা করি সম্পূর্ণ ফ্ল্যাটটাকে আপনাকে বোঝাতে পেরেছি যদি কোনো অংশে বুঝতে আপনার অসুবিধা হয় অবশ্যই আমাকে নিচে দেওয়া নাম্বারে কল করে একবার জানিয়ে দেয় আর ভিজিট করার জন্য অবশ্যই শিডিউল বুক করুন আপনি কবে আসতে চাইছেন আমাকে জানান সেটা নিচে না দেওয়া নাম্বারে কল করুন কল করে জানি চলে আসুন আমি আপনাকে পার্সোনালি ভিজিট করিয়ে দেবো তারপর নেওয়া না নেওয়া সেখানে বসে বার্গেনিং নেওয়া না নেওয়া সেই সব ব্যাপারগুলো দেখা যাবে এবং আপনি সেটা ডিসাইড করতে সুবিধা হবে যারা নর্থ ইস্টের দিকে ফ্ল্যাট চাইছিলেন যারা ইস্ট ওপেন চাইছিলেন সাউথের দিকে ব্যালকুড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা উপযুক্ত ফ্ল্যাটের ভিডিও এটা তাই দেরি করে করবেন না যদি নেওয়ার হয় সিরিয়াস বায়ার আপনি হয়ে থাকেন তো যদি খুঁজে খুঁজছেন তো পাচ্ছেন না এরকম প্রপার্টি কিন্তু আপনার জন্য আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই বলেই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার